ঢাকা মোহনাতে বেড়াতে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত পাঁচ পর্যটককে উদ্ধার করে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পুলিশ মাছ বোঝাই লরিটিকে আটক করেছে, যদিও লরির চালক ও খালাসি পলাতক। ও একটা ট্রাক এসেছে, ট্রাক আমাকে মানে হেড অন একদম মানে মেরে দিল, মানে রং ওয়ে থেকে আসছিল, রং ওয়ে থেকে আসছে মানে একদম হেড অন মেরে দিয়েছে। আপনার গাড়িতে কতজন ছিলেন? পাঁচজন ছিলেন। কোথা থেকে এসেছিলেন? কলকাতা থেকে। কলকাতা থেকে সকালে বেরিয়েছে দীঘা যাতে বেড়াতে, এটা ঘটনা। আজকে কোথায় যাচ্ছিলেন? দীঘা মোহনায়? হ্যাঁ, মোহনায় যাচ্ছিলেন মানে? হ্যাঁ। কতজন আপনাদের আহত হয়েছেন? পাঁচজন ছিল, পাঁচজনে চার তিনজনকে। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা।